আমি আজকে ক্লাস 8-এ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে আসছি। আবারও আগেও ক্লাস নিয়েছিলাম, এখন আবার ক্লাস 8-এ বিজ্ঞান ক্লাস নিয়ে আসছি। পরবর্তী ক্লাস গুলো আপনার কাছে নিব আর কি, বিজ্ঞান ক্লাস আমি ক্লাসের মধ্যে আমার বিজ্ঞান এবং ম্যাথ ক্লাস গুলো ক্লাস 8-এ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস গুলো আমি তোমাদের গত ক্লাসে আমি কল্পনা দিয়ে শূন্য এবং ঈশ্বর সেজন্য আমি আবারও প্রত্যেকটা অধ্যায়কে মানে বুঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, বিশেষ করে প্রতিটা অধ্যায় প্রথমে যে অধ্যায়টা নিবে, যে অধ্যায়টা পড়ার জন্য সিলেক্ট করবে সে অধ্যায়টাকে প্রথমে পড়ে ফেলবে। তুমি হয়তো এখানে 50% বুঝবে না, বুঝলে সমস্যা নেই, আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু আমরা অবশ্যই এগুলো নিয়ে দেখা করতে এগুলো না বুঝে আন্ডারলাইন বা নোট করে রাখতে হবে। পরে টিচার যখন ক্লাসে আসবে ইনশাল্লাহ আমরা অবশ্যই একদিন ক্লাসে ফিরবো, হয়তো কিছুটা সময় লাগতেছে আমাদের পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা ইনশাল্লাহ ক্লাসে আসবো, সবাই আবার ক্লাস করবো, সবাই আবার একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই সব ঠিক হয়ে যাবে। তো আচ্ছা যাই হোক, এখন আমি পঞ্চম অধ্যায়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যেগুলো বইগুলো বই খুলে আমার সাথে বিষয়গুলো আমি যা বলবো এগুলো দেখবে এবং বইয়ের সাথেও মেলাবে, আমার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে রাখবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তী ক্লাসে সেগুলো জানার চেষ্টা করতে পারো। তাই যাই হোক, আমি আমার প্রিয় ছাত্র পূজ্যকে দেখতে পাচ্ছি না, পূজ্যর কি অ্যাক্টিভ নেই এখানে? পূজ্যকে তো আমি আশা করতেছি যে সবসময় সে টিচারদের টিচাররা কি বলতেছে, বা নয়ন আছে, পূজ্য, নয়ন, শাহরিয়ার, সাইফুল্লাহ, আনাস, তোমরা তো তোমাদের সবসময় অ্যাক্টিভ থাকা দরকার। আচ্ছা যাই হোক, আসো আমরা আজকে পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণের সমন্বয় নিয়ে আলোচনা করবো। এই সমন্বয়ের কথাটার সাথে অনেক কিছু রিলেটেড, আমরা দেখি প্রথম আলোচনা করবো। আচ্ছা আসো, সমন্বয় শব্দের অর্থ কি? সমন্বয় মানে হলো যোগ করা, একটার সাথে একটা রিলেশন থাকা। অর্থাৎ মনে করো আমি বৃষ্টি পড়তেছি, আমি বৃষ্টিতে অনেক বৃষ্টি পড়তেছি, আমার বৃষ্টিতে কি করতে হবে? ছাতা নিতে হবে। ছাতাটা না নিলে আমি কি করে ভিজে যাবো? আমি পরবর্তীতে আরো অনেক কিছু হতে পারে। তো এই যে বৃষ্টির সাথে ছাতার একটা মিল আছে, সমন্বয় আছে, বৃষ্টি পড়লে আমরা কি করবো? ছাতা নিবো, বা প্রখর রোদে আমরা কি করবো? ছাতা নিবো। এই যে একটা কাজের সাথে একটা কাজের মিল, এটাকে সাধারণত সমন্বয় বলি। সমন্বয়ের অনেক রকমের সংজ্ঞা দেওয়া যাবে, হাজার হাজার সংজ্ঞা সমন্বয়ে দেওয়া যাবে, এক একটা কাজের জন্য এক এক রকমের সমন্বয়। আমরা আজকে করবো উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদ কিভাবে তার সমন্বয় রক্ষা করে। আচ্ছা আসো একটা উদাহরণ দেওয়া যাবে, যদি উদ্ভিদ তার প্রয়োজনীয় খাবার মাটি থেকে যদি তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে না পারে, বিশেষ করে পানি, বিশেষ করে পানি যখন উদ্ভিদ পাবে না, বা তখন যে একটা উদ্ভিদের আশেপাশে সব মাটি শুকিয়ে গেছে, সে পানি পাচ্ছে না, পানি না পেলে কি করবে? সে অন্যান্য খাবার গুলো গ্রহণ করতে পারবে না, কারণ উদ্ভিদ পানির মাধ্যমে ওই খাবার গুলো কি করে আয়রন হিসাবে শোষণ করে। তখন কি করবে? উদ্ভিদের শরীরে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যাবে, যেমন পাতা শুকিয়ে যাবে, উদ্ভিদের ফুল, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, ফুল আসবে না, ফুল না আসলে তো ফল আসার কথাই নেই। তো দেখো পানির সাথে উদ্ভিদের সবকিছু কিন্তু রিলেশন, এটাকে বলে সমন্বয়। তখন তুমি দেখলে যে উদ্ভিদটা পানির অভাবে মারা যাচ্ছে,
তখন তুমি পানির ব্যবস্থা করলে বা সারের পানির সাথে সারও থাকতে পারে, পানির কথা বলে আমি তখন কয়েকদিন পর দেখা যাবে যে উদ্ভিদটা আবার সতেজ হয়ে উঠতেছে এবং তার ফুল ফল ধরার যে সিস্টেমটা সে সেই সিস্টেম অনুযায়ী সে বেড়ে উঠতেছে। তো উদ্ভিদে যদি খাদ্যের অভাব হয় বা পানির অভাব হয় উদ্ভিদ কি হবে, উদ্ভিদে কি কি সমস্যা হতে পারে, অঙ্কুরোদ্গম হবে না, পুষ্পায়ন হবে না, ফুল ফুটবে না এবং ফল সৃষ্টিতে বাধা প্রাপ্ত হবে, এগুলো সুশৃঙ্খলভাবে ঘটবে না যতক্ষণ পর্যন্ত সে তার খাবার বা উপযুক্ত পরিবেশ পাবে না। এই যে উদ্ভিদ উপযুক্ত পরিবেশের সাথে তার যে ফুল ফল দেওয়ার একটা প্রবণতা একটা সম্পর্ক সেটাকে বলে সমন্বয়। তো উদ্ভিদ যে এই ফুল ফল দিচ্ছে উদ্ভিদের কিছু জৈবিক রাসায়নিক পদার্থের প্রয়োজন, এই ফুল ফল বৃদ্ধির জন্য উদ্ভিদের শরীরে কিছু জৈব রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়। এই জৈব রাসায়নিক পদার্থকে আমরা সাধারণত ফাইটো হরমোন বলি। কি বলি? ফাইটো হরমোন বলি। হরমোন প্রাণীর শরীরেও আছে উদ্ভিদের শরীরেও আছে। হরমোন ছাড়া প্রাণীরা যেমন তার লাইফ স্টাইল বা জীবন যাত্রাটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না, উদ্ভিদও ঠিক সেরকম হরমোন ছাড়া তার কার্যক্রমগুলো যেমন সে বেড়ে ওঠা, ফুল দেয়া, তারপর ফল দেয়া, এই জিনিসগুলো সে সুসম্পন্ন করতে পারবে না তখন যদি হরমোনের অভাব হয়। উদ্ভিদের হরমোনকে বলা হয় ফাইটো হরমোন। ফাইটো তো বিজ্ঞানের ভাষায় ফাইটো, আর ফাইটো অর্থ হলো উদ্ভিদ। এখন আমরা করবো ফাইটো হরমোন নিয়ে। দেখো ফাইটো হরমোন দুই ধরনের, বৃদ্ধি বর্ধক এবং বৃদ্ধি উদ্ভিদ। কিছু কিছু হরমোন আছে উদ্ভিদের দেহে না থাকলে উদ্ভিদের বৃদ্ধি হবে না এবং উদ্ভিদের পুষ্প বিভাজন, পুষ্পায়ন, অঙ্কুরোদ্গম, উদ্ভিদের পাতা ঝরে যাওয়া, ফুল ফল অকালে ঝরে যাওয়া, না পাকার আগে ফল ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া মানে হচ্ছে ফলে নিশ্চয়তা কমে যাওয়া। তো এগুলো হচ্ছে বৃদ্ধিবর্ধক হরমোনের অভাব ঘটলে এই কাজগুলো। যদি বৃদ্ধিবর্ধক হরমোন স্বাভাবিক আকারে উদ্ভিদের মধ্যে থাকে, স্বাভাবিক আকারে থাকে, তখন উদ্ভিদের এই কাজগুলো সুশৃঙ্খলভাবে সংগঠিত হবে। এই বৃদ্ধিবর্ধক হরমোনগুলো কি কি? অক্সিন, জিবেরেলি, বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, তোমরা একটু দেখে নিবে। অক্সিন, জিবেরেলি, সাইটোকাইনিন এবং লাস্ট ওয়ান হচ্ছে ফ্লোরোজেন। ফ্লোরোজেন আসতেছে পরে। অক্সিন, এই অক্সিন হরমোনটা খুবই উদ্ভিদের জন্য খুবই দরকার। চার্লস ডারউইন উদ্ভিদের উপর বিভিন্ন গবেষণা চালিয়ে এই অক্সিন হরমোনটা আবিষ্কার করেন এবং উনি দেখেছেন, উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এই অক্সিন হরমোনটা না থাকলে উদ্ভিদ স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে না। স্বাভাবিকভাবে কি হবে না? বৃদ্ধি হবে না। যখন আমরা একটা গাছ লাগাই তবে আমরা সাধারণত অনেকে গাছ দেখবে গাছটা যদি অনুকূল পরিবেশ পায়, অর্থাৎ মাটি যদি ঠিক থাকে, ঠিক মতো আমরা মাটি দিলাম, সার দিলাম, পানি দিলাম, গাছও ভালো দিলাম, ভালো গাছ নির্বাচন করে সে গাছটা দেখে তো তরতর করে গাছটা কি হবে? উদ্ভিদটা বেড়ে উঠবে। এই যে বেড়ে উঠতেছে উপরের দিকে উঠতেছে, এটা অক্সিজেনের কারণে হবে। অক্সিজেন কি করে? উদ্ভিদকে লম্বা লম্বা দৈর্ঘ্যে বৃদ্ধি করে, প্রস্থে না দৈর্ঘ্যে বৃদ্ধি করে। তো এখন দেখা যাচ্ছে, এখন আমরা দেখতেছি আধুনিক যে চাষাবাদ পদ্ধতি, এখানে আমাদেরকে উদ্ভিদের উপরের দিকের অংশটা দুইটা পুরি ভেঙে দিতে হবে। আর অক্সিজেন অক্সিজেনের প্রতিটা হচ্ছে উপরের দিকে, উপরের দিকে বেড়ে যাবে, ডালপালা কম হবে। তো আমাদের ডালপালা এর জন্য ডালপালা বেশি করার জন্য আমাদেরকে কি করতে হবে? উপরের পুরিটা ভেঙে দিতে হবে। ভেঙে দিলে এরপরে পাতার মধ্যে যে আছে কর্মমধ্য কর্ম আছে কর্মমধ্য আছে এগুলো থেকে নতুন পুরি জন্মাবে, নতুন পুরি জন্মাবে। যত নতুন পুরি জন্মাবে যত ডালপালা বেশি হবে তত আমরা ফলন বেশি পাবো। তো এখন তবে যে চাষগুলো হচ্ছে বা আধুনিক যে চাষগুলো হচ্ছে এগুলো এভাবে করা হয়, চুপ আকারে গাছগুলোকে নিয়ে আসা হয় এবং সেখানে ফল যেখানে পাঁচটা ধরার কথা সেখানে দেখা যাবে যে কান্ড বেশি পাওয়াতে ডানপালা বেশি পাওয়াতে সেখানে পঞ্চাশটার মতো ফল ধরানো সম্ভব। কিছু কৌশল আছে যেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। আচ্ছা, অক্সিজেনের কাজ হলো জিবরেলিন, জিবরেলিনের কাজ হলো উদ্ভিদকে খাটো উদ্ভিদকে বড় করা, খাটো উদ্ভিদকে বড় করা বিভিন্ন পর্বত কর্মমধ্য হতে এগুলো হচ্ছে নতুন পুরি বের করা এবং কর্মমধ্যে দৈর্ঘ্যে বৃদ্ধি করা, কর্মমধ্যকে দৈর্ঘ্যে বৃদ্ধি করা হচ্ছে জিবরেলিনের কাজ। আর সাইটোকাইনিনের কাজ হচ্ছে উদ্ভিদের পুষ্প বিভাজনের সহযোগিতা করে। আমরা পুষ্প বিভাজন নিয়ে অনেক কথাবার্তা ক্লাসে করেছি, পুষ্প বিভাজন হলে উদ্ভিদের বৃদ্ধি হবে। আপনি
মানে বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কোষ বিভাজন ফলবর্ধ চলতে থাকে। তো উদ্ভিদের এই কাজটা করে সাইটোকাইনিন নামক, সাইটোকাইনিন নামক এক ধরনের হরমোন। আরেকটা হরমোন আছে ফ্লোরিজেন। ফ্লোরিজেন সবাই বইয়ে কাজ দিয়ে রাখে। ফ্লোরিজেন ভূমি নির্বাচনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদেরকে এটা জানতে হবে এই হরমোনটি কি কাজ করে। এরপর ফ্লোরিজেনের যদি অভাব হয় উদ্ভিদে ফুল ধরবে না, আর পর্যাপ্ত পরিমাণ ফ্লোরিজেন যদি থাকে তাহলে উদ্ভিদে যথেষ্ট পরিমাণ, যতটুকু প্রয়োজন সেই পরিবেশ অনুযায়ী, সেই অনুযায়ী ফুল পুষ্পায়ন করে ফুল ফুটবে। এখন আসো বৃদ্ধি পর্ব, এগুলো উদ্ভিদের বৃদ্ধিকে স্ট্রপ করে রাখে, বন্ধ করে রাখে। সেরকম একটা হরমোন আছে, তার নামটা বইয়ে দেওয়া আছে, দাগ দিয়ে রাখো। আর আমি আমি বললাম আমার সাথে সাথে একটু হরমোনের ইয়েটা করে নাও। অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড বইয়ের মধ্যে আছে। এইটা হচ্ছে বৃদ্ধি রোধক, অর্থাৎ বৃদ্ধিকে কি করবে বন্ধ করে রাখবে, স্টপ করে রাখবে অ্যাবসিসিক অ্যাসিড। এবং আরো একটা হরমোন আছে, এটা অবশ্য সবসময় করে না, মাঝে মধ্যে করে, এটা একটা কাজ যখন সে পাবে না তখন সে একটু এফেক্ট করবে উদ্ভিদে, বৃদ্ধি বন্ধ করে রাখবে, সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন দেখো, আমরা এখন প্রচুর পরিমাণে আম পাচ্ছি, আম লিচু পাকাম লিচু, এই যে আম পাকতেছে একটা সময় পরে, আম কাঁচা কাঁচার পরে পরিপক্ব হচ্ছে, পরিপক্ব হওয়ার পরে আমটা নিজে নিজে কাছে পাকতেছে। কেন কিভাবে পাকতেছে, এটা এটাও হরমোনের কারণে হচ্ছে। কিন্তু আমটা পাকার জন্যও কিন্তু হরমোন দায়ী, ইথিলিন নামক একটা হরমোন হচ্ছে। এটা একটা গ্যাসীয় পদার্থ, অন্য হরমোনদের সাথে একটু ডিফারেন্ট আছে। এটা যখন পর্যাপ্ত পরিমাণে গাছে থাকবে, গাছের সব ফলগুলো পরিপক্ব হলে আস্তে আস্তে পাকা শুরু করবে, যেমন কাঁঠাল কলা এই ধরনের যে ফলগুলো আর কি গাছে পাকে, বা আমরা গাছে না পাকালেও পরিবেশে এনে পাকাচ্ছি। এই ইথিলিন নামক এই পদার্থটা দেওয়ার পরে ফলগুলো কি হবে পাকবে। এটা যখন এটা কাজ হলো ফলকে পাকানো, এটা অনেক সময় উদ্ভিদের বৃদ্ধি রোধ করে। তো সেজন্য কি করতে হবে, এটা যদি থাকে যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা এই অ্যাবসিসিক অ্যাসিডের ইথিলিনকে কমিয়ে রাখে, আর যখন ফল পাকার সময় হয় তখন ইথিলিনটা আবারও কি করে কৃত্রিমভাবে প্রয়োগ করে, বা গাছের মধ্যে থাকলে সেটা থেকে ফল পেকে যায়। তাহলে আমরা পেয়ে গেলাম ফাইটোহরমোন। ফাইটোহরমোন দুই ধরনের, বৃদ্ধি বর্ধক এবং বৃদ্ধি রোধক। তোমরা একটু বইয়ে তোমাদেরকে বারবার বলছি, ক্লাসের যারা শিক্ষার্থী তোমাদের সামনে একটা পরীক্ষা আছে, তোমাদের প্রত্যেকটা অধ্যায় যত্ন সহকারে, প্রতিটা অধ্যায় যত্ন সহকারে তোমরা প্রথমে একবার পড়ে নিবে, নিজে পড়ে নিয়ে অনেক কিছু তোমরা বুঝবে, আর যা যেগুলো তোমাদের বোঝার অসুবিধা হবে সেগুলো তোমরা নোট করে রাখবে, প্রেজেন্ট করে রাখবে, বইয়ে দাগ দিয়ে রাখবে। পরবর্তীতে টিচারদের সাথে যখন যোগাযোগ হবে বা আমরা যখন ক্লাস শুরু করবো তখন আমরা তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখন আসো কেন উদ্ভিদের হরমোন নিয়ে আলোচনা শেষ আমার। আমি আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, করে আজকে আমার এই পঞ্চম অধ্যায় আমি আজকে শেষ করবো, এবং পরবর্তীতে আমি আরো একটা অধ্যায় নিয়ে আসবো, বিশেষ করে কেমিস্ট্রি একটা অধ্যায় নিয়ে আসবো। এখন আসো আমরা উদ্ভিদের প্রাণীর কিছু তন্ত্র নিয়ে আলোচনা করি। আমি গত ক্লাসে তোমাদের গত যে ক্লাসটা ছিল আমার, ওই ক্লাসে আমি রেচন তন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি দেখলাম যে না, শাসন স্নায়ুতন্ত্রকে একটু আলোচনা করা দরকার। স্নায়ুতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা তন্ত্র, তো এটা একটু আলোচনা করা দরকার। স্নায়ুতন্ত্র কি, আমাদের সমস্ত শরীরে, আমাদের সমস্ত শরীরে এমন কোন অংশ কি আছে যেখানে আমরা অ্যাক্সিডেন্ট হলে ব্যথা পাবো না? তুমি বলতে পারো আমাদের শরীরের মধ্যে এমন কোনো কি অঙ্গ আছে যেখানে আমাদের সুই ফুটালে বা সুই ফুটালে আমরা ব্যথা পাবো না? এরকম চিন্তা করে দেখো, মনে হয় না নাকি? একটু চিন্তা করলে আমরা দেখবো যে আমাদের শুধু চুল, চুলের গুঁড়া ছাড়া, চুলের গুঁড়া যতটুকু পানি দিলে আমরা ব্যথা পাবো, চুলের গুঁড়া এবং নখের গুঁড়া ছাড়া যতটুকু কাটলে আমরা ব্যথা পাবো, ওই জায়গাটা ছাড়া আমরা যদি নখ কাটলে আমরা কিন্তু ব্যথা পাই না। কিন্তু পুরা নখ তো কাটার প্রশ্ন হয়ে যাবে, যতটুকু কাটলে আমরা ব্যথা পাবো না, আমরা ততটুকু কাটি। এবং চুলও আমাদের গুঁড়া ছাড়া চুলের আগার দিকে স্নায়ুতন্ত্র থাকে না, শুধু এই দুটো জিনিস আমরা ব্যথা পাবো না। আর শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেখানে আমি আমাকে চুই ফুলে দিলে আমি ব্যথা পাবো। তো আমাদের শরীরের প্রতিটা, এই যে আমি ব্যথাটা অনুভব করছি এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কারণে আমি অনুভবটা করতে পারবো। শরীরের পুরোটা শরীরে জালের মতো অসংখ্য,
জালের মতো অসংখ্য স্নায়ুতন্ত্র পুরো শরীরে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিটা অংশে। তো আমরা আজকে এই স্নায়ুতন্ত্র নিয়ে একটু আলোচনা করবো। স্নায়ুতন্ত্র একটা সংজ্ঞা বইয়ের মধ্যে খুবই সুন্দরভাবে দেওয়া আছে, দেখবে দাগ দিয়ে রাখো, খুব সুন্দরভাবে এবং পরিষ্কার ভাবে লেখা আছে। এই জিনিসটা যদি আমরা তিনটা সেন্টেন্স আছে বাক্য আছে তিনটা বাক্য আছে আপনাকে একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের পুরো বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রাণী দেহের দেহতন্ত্র বা দেহতন্ত্র বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করে, বিভিন্ন অঙ্গের মধ্যে কি করবে যোগাযোগ রক্ষা করবে এবং শরীরের বিভিন্ন জৈবিক কার্যাবলী কার্যাবলীর সমন্বয় করবে এবং উদ্দীপনায় সাড়া দেবে এবং পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে সে অনুযায়ী কি করবে সাড়া দেবে। এই অঙ্গটাকে কি বলে স্নায়ুতন্ত্র বলে। যেমন আমি স্কুলে যখন আসছিলাম আমি দেখলাম প্রকল্প, আমি মনে করলাম যে ছোটটাকে নিবো বৃষ্টি হতে পারে এরকম একটা চিন্তা আমার মধ্যে ছিল। তো আচ্ছা যাই হোক দেখলাম যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে ছোটটা না এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি স্কুলে চলে আসলাম বা কোনো জায়গায় গেলাম। দেখলাম যে কিছুক্ষণ ঘন্টা খানেক পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তখন মনে মনে খুব আশ্বাস করলো যে কেন ছোটটা নিলাম না, ছোটটা নিলে তো আমি আজকে বৃষ্টির মধ্যে আমার কাজগুলো সারতে পারতাম বা আমাকে কোথাও আটকে যেতে হতো না। এই যে আমি পরিবেশ থেকে উদ্দীপনা নিলাম তার জন্য উপযুক্ত প্রতিবেদনটা যে আমার ছাতাটা লাগতো, আমি ছাতা নিয়ে আসছি বৃষ্টি দেখে আমি ছাতা নিয়ে আসছি, পরিবেশ থেকে আমি উদ্দীপনা নিয়ে সে অনুযায়ী কি করতেছি প্রতিক্রিয়া করতেছি, এটা কিন্তু আমার স্নায়ুতন্ত্রের কারণে হচ্ছে। তো স্নায়ুতন্ত্রের মেন কেন্দ্র হচ্ছে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের মেন কেন্দ্র সারা শরীরে তো স্নায়ুতন্ত্র আছে তবে আমাদের আমাদেরকে নিয়ন্ত্রণ করতে করছে কে মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো আছে এগুলো আমাদেরকে কি করছে নিয়ন্ত্রণ করছে। তো মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো আছে এদেরকে স্নায়ুকোষ বা নিউরন বলে, স্নায়ুকোষ বা নিউরন বলে। দেখো আমি একটা চিত্র নিয়ে আসছি, নিউরনের একটা চিত্র নিয়ে আসছি বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে খুব সুন্দর করে আছে। তোমাদেরকে বারবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের তোমরা যদি ক্লাস এইটে তোমরা নাইনে গেলে তোমরা সায়েন্স পড়ো বা বিজ্ঞান বিষয়ে পড়ো, ব্যবসা বিষয়ে পড়ো বা মানবিক বিষয়ে পড়ো, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে বিজ্ঞান বিষয়ে পড়তে হবে এবং এই বিষয়গুলো আজকে কিন্তু উপরে ক্লাসে পাবে। সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাসে আমি আরেকটা অধ্যায় নিয়ে আসবো কেমিস্ট্রি একটা অধ্যায় নিয়ে আসবো রসায়নের। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।